সহজে বিকেল বেলা নাস্তার জন্য তৈরি করতে পারেন মরিচের ঝাল পিঠা। এই মরিচ পিঠার জন্য আমি যে কয়েকটি উপকরণ নিয়েছি তা হলো কয়েকটি কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া এবং টমেটো। প্রথমে এগুলো একটু কেটে নিতে হবে। কেটে তারপর আমি একটু চালের গুঁড়া এবং আমার উপাদানগুলো সবগুলো একসাথে মিক্সড করে হলুদ মরিচের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়াও আপনি দিতে পারেন, তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে। সবগুলো ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। পারফেক্টভাবে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করার পরে পারফেক্টভাবে মিশিয়ে ডোর মতো তৈরি করার পরে আপনি এরকমভাবে গোল করে দিতে পারেন। তারপর ডুবে তুলে ভেজে নিলেই হয়ে যাবে আপনার বিকেলের চমৎকার একটি নাস্তা।